ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत होयेछि आजकेर शिवानंद बाणी पाठ ओ आलोचनार उद्देश्य निये। शिवानंद बाणीर प्रथम खंड थेके आमरा पढ़छि, जे तारीखटा पढ़ा होच्छिल सेटा होच्छे 28 अक्टोबर 1920, 11ই কার্তিক বৃহস্পতিবার 1327 বঙ্গাব্দ। এটি বেলুড় মঠের ঘটনা। আমরা আগের দিন পড়েছিলাম, এই জায়গায় আমরা থেমেছিলাম, যে কেমনভাবে গুরুর কাছে থাকতে হয়। গুরুর কাছে থাকার বিষয়ে তিনি মহাপুরুষ মহারাজ বলছেন যে স্বামীজি তাঁদের বলেছিলেন যে পাওহারি বাবা তাকে বলেছিলেন গুরুকে দ্বার মে কুত্তে কে মাফিক পড়ে রাখো। ভগবানকে কেমন করে পাবো, সেই পাবার যে গল্প বলতে বলতে তিনি এই প্রসঙ্গটি বলছেন, শরণাগতির কথা বলছেন। শরণাগতি যদি না থাকে তাহলে আমরা ভগবানের দর্শন পাবো না। আজকে তারপরের অংশ থেকে আমরা শুরু করছি। তোমরা ঠাকুরের আশ্রয়ে রয়েছ, তার সঙ্গে স্থান পেয়েছ, তোমাদের আর ভাবনা কি? ঠাকুর যেমন বলতেন, বাপ যে ছেলের হাত ধরেছেন সে ছেলের আর পরবার ভয় থাকে না, তেমনি যতদিন এ সঙ্গে তাঁর আশ্রয় থাকবে ততদিন কোনো ভয় নেই, তিনি ঠিক তোমাদের উদ্ধার করবেন নিশ্চয় যেন। তোমরা ঠাকুরকে দেখনি কিন্তু আমাদের দেখছ, আমরা তার পদাশ্রিত সেবক, আমাদের মুখে তাঁর কথা শুনতে পাচ্ছ, এ কম সৌভাগ্যের কথা নয়। তোমরা খুব ফর্চুনেট, ভাগ্যবান, কিন্তু এর পরের জেনারেশন বা পরে যারা আসবে তারা তো আমাদেরও দেখতে পাবে না। সেই জন্যই স্বামীজি এই সংঘ সৃষ্টি করেছেন। এই সংঘ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্য বর্তমান থাকবেন। এখন হয়তো এই সংঘ শক্তিকে আশ্রয় করেই তিনি তার কাজ করছেন। এখন হতে এই সংঘ শক্তিকে আশ্রয় করেই তিনি তার কাজ করছেন। তোমরা সর্বদা মনে রাখবে যে লয়্যালটি টু দ্য সংঘ ইজ লয়্যালটি টু ঠাকুর। সংঘকে মানলেই ঠাকুরকে মানা হলো। ঠাকুরের ইচ্ছাতেই স্বামীজি নিজের হাতে এ মঠ স্থাপন করে গেছেন, আর আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্যই বলছি। আমরা তো আর লোক ঠকাতে আসিনি, যা ঠিক তাই বলি। মহাপুরুষ মহারাজ শরণাগতির পরে এ কথা বলছেন যে আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানে অনেকে এই প্রশ্নটা করে থাকেন যে এটা কি শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলেছেন। মহাপুরুষ মহারাজ যখন বলছিলেন, যাকে বলছেন, যাদের মধ্যে বলছেন, তারা অবশ্যই সাধু ব্রহ্মচারী, কিন্তু মহাপুরুষ মহারাজ এটা ব্যাপক অর্থে বলতে চাইছেন যে যারাই শ্রীরামকৃষ্ণের এই পবিত্র সংঘে স্থান পেয়েছে। সবসময় যে আমাদের সংঘ থেকে দীক্ষা নিলেই যে আমরা এই পবিত্র সংঘের একটি অংশ হয়ে থাকব তা কিন্তু নয়। আমরা যারা ভগবানকে অন্তর থেকে ডেকেছি, তাকে ভালোবাসি, এই সংঘের কাজকর্ম, এই সংঘ শ্রীরামকৃষ্ণের শরীর, এইটি বিশ্বাস করি, উনি সবার উদ্দেশ্যে সাধু ব্রহ্মচারী ভক্ত সকলের উদ্দেশ্যে একইভাবে এই কথাটি বলেছেন। তিনি বলছেন তেমন কীরকম নয় সংঘের আশ্রয়, কীরকম না বাপ যে ছেলের হাত ধরেছেন সে ছেলের আর পরবার ভয় থাকে না। দু ধরনের বাচ্চা থাকে, এক ধরনের বাচ্চা নিজেরা বাবার হাত ধরে, আরেক ধরনের বাচ্চা বাবা যাদের হাত ধরেন। যারা নিজেরা বাবার হাত ধরে চলেন, অনেক সময় তারা যখন আলপথ দিয়ে যাওয়ার পথে যখন নিজেদের শরীর ব্যালেন্স রাখতে পারে না তখন হাত ছেড়ে যায়, কিন্তু বাবারা যাদের হাত ধরে থাকেন যে কোনো অবস্থাতেই বাবা তাদের রক্ষা করেন। এই ভাবটি যেন আমাদের মধ্যে চিরকালের জন্য ইঁকে দেওয়ার চেষ্টা করছেন। তাই বলছেন, শুধু এখানেই বলছেন, এবারে সংঘ সম্পর্কে তিনি বলছেন, সংঘ শরীর সম্পর্কে যে ধারণাটি আমাদের পরিষ্কার পাওয়া ভীষণ 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 জরুরি। তিনি বলছেন, তোমরা ঠাকুরকে দেখনি কিন্তু আমাদের দেখেছ, আমরা তার পদাশ্রিত সেবক, আমাদের মুখে তাঁর কথা শুনতে পাচ্ছ, এ কম সৌভাগ্যের কথা নয়। তোমরা খুবই ফর্চুনেট, কিন্তু এর পরের জেনারেশন অর্থাৎ যারা আসবে তারা তো আমাদেরও দেখতে পাবে না।
সেই জন্যই স্বামীজি এই সংঘের সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে কথা, যারা মহাপুরুষ মহারাজকে দেখেছেন বা শ্রী রামকৃষ্ণ পার্ষদকে দেখার সৌভাগ্য পেয়েছেন, তাদের পক্ষে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের সন্তান যারা, শ্রীরামকৃষ্ণের পার্ষদ যারা, তারা যেন শ্রীরামকৃষ্ণের এক একটি গুণের বিকশিত ফুল। একটি স্তবক যখন রচিত হয় তখন তাতে নানা ফুল দেওয়া থাকে, বেল, জুঁই, গোলাপ, পদ্ম, মালতী, সব রকমের ফুল দেওয়া থাকে। প্রত্যেকটি ফুল পৃথক পৃথকভাবে আলাদা, তাদের পৃথক পৃথক বর্ণ, তাদের পৃথক পৃথক গুণ, তাদের পৃথক পৃথক সৌন্দর্য। কিন্তু যখন সবাই একত্রিত হয়ে একটি স্তবকে রূপান্তরিত হয় তখন তার রূপ, তার সৌন্দর্য অবর্ণনীয়, অভূতপূর্ব। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সন্তানরা প্রত্যেকে আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন একসাথে একীভূত হয় সেই সব নিয়ে, সেই শ্রীরামকৃষ্ণের গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের নিয়ে যে স্তবকটি রচিত হয় সেটি শ্রীরামকৃষ্ণ রূপ, যে রূপ এর আগে কখনো কেউ কখনো দর্শন করেননি। তাই বলছেন যে এই জেনারেশন যারা মহাপুরুষ মহারাজ আদি পার্ষদদের দেখতে পাচ্ছেন তারা তবু ফরচুনেট, কারণ তারা এই পার্ষদদের দেখার সৌভাগ্য পাচ্ছেন, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সেই সৌভাগ্য হবে না। সেই কারণে স্বামীজি এই সংঘের প্রবর্তন করলেন। তিনি বলে গেলেন এই সংঘ শরীর হচ্ছে শ্রীরামকৃষ্ণের একটি ঘনীভূত শরীর, তিনি আমাদের কাছে একটি শ্রীরামকৃষ্ণের বিরাট শরীর উপস্থিত করে দিয়ে গেলেন, এটি বলতে চাওয়া হচ্ছে। তিনি বলছেন এই সংঘ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্য বর্তমান থাকবেন, এখন হতে এ সংঘ শক্তিকে আশ্রয় করে তিনি তার কাজ করছেন। এই সংঘ শরীর মানে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের মূর্তি নয়, শ্রীরামকৃষ্ণ একটি গোটা শরীর, একটি ছোট্ট মূর্তি নয়, গোটা জগৎটা শ্রীরামকৃষ্ণের ভাব শরীর, তার সেই অনন্ত ভাবময় শরীর যেন এই সংঘতে, এই রামকৃষ্ণ সংঘতে একীভূত হয়েছে। রামকৃষ্ণ সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংঘ ঘনীভূতভাবে একটি সংঘবদ্ধ মূর্তি। তাই সংঘের প্রতি বিশ্বাস, সংঘের প্রতি আনুগত্য, এটি ভীষণ রকমভাবে জরুরি। মহাপুরুষ মহারাজ বলছেন আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্যও বলছি। এটা একটা খুব দরকারি কথা, পার্ষদদের কথা ভীষণভাবে জরুরি। কেন? অনেক সময় মনে হয় কেন বলছেন এই কথা, আমরা সেই সময় বুঝতে পারি না। ভগবানের লীলা, ভগবানের শব্দ, ভগবানের পার্ষদের শব্দ আমরা ঠিক ঠিক মতো ধরতে পারি না, কিন্তু এটা ঠিক আমারই কল্যাণের জন্য ঠিক এরকমভাবে বলাতে এসেছেন। তিনি বলছেন আমরা তো আর লোক ঠকাতে আসিনি, যা ঠিক তাই বলি। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পার্ষদের কথা, শ্রীরামকৃষ্ণের ঘনীভূত বাণীময় মূর্তি কেমনভাবে প্রকাশিত হয় তার কথা বলছে। শিবানন্দ বাণীতে পরবর্তী অংশে বলা হচ্ছে এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে, তোমারও কল্যাণ হচ্ছে, এইটা বিশ্বাস করো। আমাদের ঠাকুর বড় আশ্রিত বৎসল, কায়ে মনোবাক্যে যারা তাঁর আশ্রয় গ্রহণ করেছে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন। তোমরা বিষয়াসক্তি ত্যাগ করে এখানে ভগবান লাভ করবার জন্য এসেছো, শান্তি লাভ করবার জন্য এসেছো, তাঁর ওপর সম্পূর্ণ নির্ভর করে তাঁর মুখ চেয়ে পড়ে থাকো, তিনি নিশ্চয় তোমাদের কল্যাণ করবেন, শান্তি দেবেন। তোমাদের কর্তব্য হলো তাঁর আদেশ পালন করা, তাঁর নির্দিষ্ট পথে চলা। তোমরা সাধু, বিশেষ করে কামিনী ও কাঞ্চন, এই দুটো থেকে সর্বদা খুব তফাতে থাকবে। পবিত্রতা ও সরলতা এই তোমাদের মূল মন্ত্র। ঠাকুর সব ক্ষমা করেন কিন্তু ভাবের ঘরে ছুরি তিনি কখনোই ক্ষমা করেন না। যারা অন্য ভাব আশ্রয় করে কোনোরূপ লুকোচুরি করে ঠাকুর তাদের এ সঙ্গে রাখেন না, সরিয়ে দেন। এখানে সব খাঁটি লোক থাকবে। এইবারে বলছেন তিনি এই সংঘ শক্তি কি উপকার করে, সংঘবদ্ধভাবে বলছেন এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে। কি করে উন্নতি হয়? আমার একটি ঘটনার কথা মনে পড়ে,
পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ তখন সহকারী সংঘাধ্যক্ষ, আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি। তিনি রোজ সন্ধেবেলায় আমাদের সঙ্গে শিক্ষার্থীদের মতো একই সঙ্গে বসে সন্ধ্যার্তি দর্শন করছেন। তখনও পর্যন্ত বেলুড় মঠের ভেতরে মূল মন্দিরে পাখার ব্যবস্থা নেই, ভীষণ গরম, মন্দিরে ভক্তদের ভর্তি, তার উত্তাপ, আর মহারাজ ঘেমে স্নান করে গেছেন। আমি একদিন বললাম ওনাকে যে মহারাজ এত গরম লাগে, এত কষ্ট হয়, কেন আসেন মহারাজ কষ্ট করে? আরতি তখন সদ্য শেষ হয়ে গেছে। মহারাজ উঠে দাঁড়িয়ে পেছন দিকে অপেক্ষমান ভক্তদের দিকে আঙুল দিয়ে কে বললেন, এই যে এত ভক্ত, এরা যখন এক সুরে, এক লয়, এক ছন্দে, একই আকুতি নিয়ে ভগবানকে ডাকে, তখন আমার মতো টেড়া বেঁকা মানুষও ভগবানের প্রতি ভালোবাসবার, ভগবানকে ভালোবাসবার আমাদের ভেতরে যে ইচ্ছা সেটা জাগ্রত হয়। সেই কারণে আসি, এই সঙ্গবদ্ধ প্রার্থনার ফল অমোঘ, এইটি তিনি বলছেন, পূজনীয় আত্মস্থানন্দজী মহারাজ এই কথাটা ঠিক এরকমভাবে বলছেন। তিনি এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে। এই সংঘ শক্তিকে আমার আশ্রয় গ্রহী, শুধু সাধু ব্রহ্মচারী নয়, ভক্তদের ক্ষেত্রেও তাই, আমি এই সংঘ শক্তি, বিরাট সংঘ শক্তির আশ্রয় পেয়েছি। আমি তাঁর শ্রীরামকৃষ্ণের সংঘমূর্তির আশ্রয় পেয়েছি। অতএব আমার জীবনের উন্নতি কেউ ঠেকাতে পারে না। আমি মন প্রাণ ধরে যদি তাকে ডাকি তাহলে আমার উন্নতি হবে। উন্নতি অর্থাৎ কি? আধ্যাত্মিক উন্নতি। মানুষটা যা সেটা তাই থাকে, কিন্তু তার ভেতরের যে মানুষ, তার বাইরের অংশটি তাই থাকে, কিন্তু ভেতরের মানুষটির আমূল পরিবর্তন হবে। এবার তিনি বলছেন, এইটি বিশ্বাস করো যে ঠাকুর, আমাদের ঠাকুর বড় আশ্রিত বৎসল, কায় মনোবাক্যে যারা তার আশ্রয় গ্রহণ করেছেন তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন। স্বামী যোগানন্দজী মহারাজ শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, আমার তোকে কী বলে বোধ হয়? যোগানন্দজী বলছেন, আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহীরও নন। এই ঘটনাটির ব্যাখ্যা করতে গিয়ে জীবনীকাররা বলছেন যে যোগানন্দ মহারাজ ঠিক বুঝেছিলেন, শ্রীরামকৃষ্ণ গৃহীরই নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন। তাহলে শ্রীরামকৃষ্ণ কার? শ্রীরামকৃষ্ণ তাঁদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে খুঁজেছেন। এই কারণে ঠিক একই কথা তিনি বলছেন যে কায় মনোবাক্যে যারা তাঁর আশ্রয় গ্রহণ করেছেন তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করবেন। যারা কায় মনোবাক্যে ভগবানকে খুঁজছে, উচ্চ বস্তুর সন্ধান করছে, শ্রীরামকৃষ্ণ তাদের জন্য বলছেন, তোমরা বিষয়াসক্তি ত্যাগ করে এখানে ভগবান লাভ করার জন্য এসেছো, শান্তি লাভ করার জন্য এসেছো। আমরা দুটি কারণে খুঁজি ভগবানকে, একটা হচ্ছে সেই পরম বস্তুকে পাব এবং আমাদের অশান্ত জীবনটি শান্ত হবে। এর জন্য যেটা বলছেন সেটা হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি, যে জিনিসটা আমাদের সেটা যেন রসগোল্লা রসের মতো আমাদের সবসময় জড়িয়ে রাখে, তার থেকে মুক্তি, সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তার থেকে ত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবান লাভ হবে না। বলছেন তাঁর ওপর সম্পূর্ণ নির্ভর করে তাঁর মুখ চেয়ে পড়ে থাকো। এই শব্দটার অর্থ হচ্ছে আমার জীবনটাকে শ্রীরামকৃষ্ণময় করতে হবে। আমি যে আমার যে আলাদা এক্সিস্টেন্স, এই আমির আমিটাকে ছেড়ে দিয়ে শুধু মিটুকু রেখে সেখানে আ শব্দটিকে সরিয়ে দিয়ে যদি তুমি লাগা তয় রস্য লাগাতে পারি তাহলে আমার জীবনটাই তোমার হয়। রজনীকান্তের একটি গান আছে, পাবি যখন দুঃখ ব্যথা প্রভুর পায়ে সোয়াবি মাথা, বলবি তোমার ইচ্ছা ফলুক আমার জীবন মাঝে। এই যে তোমার সমস্ত ইচ্ছা, আমি যেন তোমার ইচ্ছের যেন একটি বার্তাবহক হয়ে উঠতে পারি। মহাপুরুষ মহারাজ বলছেন যে তাঁর উপর নির্ভর করে থাকলে নিশ্চয় তিনি আমাদের কল্যাণ করবেন, শান্তি দেবেন। আর তোমাদের কর্তব্য হলো তার আদেশ পালন করা, তার নির্দেশে নির্দিষ্ট পথে চলা। কেমন করে আমরা চলবো? তিনি যেন একটা রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন আমাদের জীবন কেমনভাবে চলবে। তাই বলছেন যে তাঁর আদেশ পালন করা, তার নির্দিষ্ট পথে চলা। এবার বলছেন, মনে করিয়ে দিচ্ছেন, তোমরা সাধু বিশেষ করে কামিনী ও কাঞ্চন এ দুটো থেকে খুব তফাতে থাকবে।
এটা যদি সাধারণ অর্থে আমরা ভাবি, টাকা কড়ির প্রতি আকর্ষণ, শরীরের প্রতি আকর্ষণ, কিন্তু এই দুটো আকর্ষণের পেছনে একটি কথা আছে, সেটা হচ্ছে বাসনা, ডিজায়ার। এইটিকে বলছেন, এটিকে যতক্ষণ না আমরা অতিক্রম করতে পারবো, একটির পর একটি লোভ আমাদের কপ কপ করে গিলে খাবে। তাই বলছেন ভগবানকে পাওয়ার পথ কি দুটো, একটা হচ্ছে পবিত্রতা এবং অপরটি হচ্ছে সরলতা। এই দুটো যদি না থাকে তাহলে হয় না। আমরা অনেকেই খুব আধ্যাত্মিক দিক দিয়ে খুব শক্তিশালী নই, কিন্তু যদি আমরা ভাবের ঘরে কোনো রকম লুকোচুরি না করি তাহলে এক সময় তিনি আমাদের, আমরা যদি খাঁটি হই তাহলে তিনি আমাদের তার কোলে তুলে নেবেন। এবং তাকে পাওয়ার দুটি প্রধান শর্ত, একটি হচ্ছে পবিত্রতা এবং অপরটি হচ্ছে সরলতা। এরপর একজন সন্ন্যাসী প্রশ্ন করছেন, আপনি আশীর্বাদ করুন যাতে ঠাকুরের আশ্রয় পড়ে থাকতে পারি। আর মহারাজ, মনে অনেক সময় নানা প্রকার বিকার আসে, তাতে ভারী অশান্তি বোধ হয়, এর জন্য কি কর্তব্য, আপনি দয়া করে কিছু উপদেশ দিন। দেখুন কি সুন্দর প্রশ্ন, এ প্রশ্ন আমার আপনার মোটামুটিভাবে সবারই। তিনি বলছেন যে কেমন করে ঠাকুরের আশ্রয় তো পড়ে থাকতে চাই, কিন্তু কেমন করে যখনই যে প্রথম আসি, আমরা যখন প্রথম দীক্ষা নিই, যে আকুতি নিয়ে দীক্ষা নিই, যে ইচ্ছা নিয়ে ভগবানকে ডাকতে থাকি, জীবনের শেষ পর্যন্ত সেটা হয় না। ভগবান খানিকটা আমাদের, আমি যে উদাহরণটা দিয়ে থাকি, আমাদের স্মার্টফোনের যে উপরে যে স্ক্রিনটা সেইটি হয়ে থাকে। যেমন স্মার্টফোনে সবার স্ক্রিনে হয় ঠাকুর নাহলে মা স্বামীজি, এই তিনটিকে আমরা রেখেছি, আমরা ভাবি মাঝে মাঝেই দেখতে পাচ্ছি, কিন্তু যখনই স্মার্টফোনটাকে ব্যবহার করতে হয় তখনই আমাদের আঙুল দিয়ে ওই ছবিটিকে সরিয়ে দিতে হয়। ওই যেন জীবন থেকে, জীবনের প্রতি ক্ষেত্রে, কাজে অকাজে, সর্বত্র ভগবানকে কেমন করে পাবো, মহাপুরুষ মহারাজের কাছে আশ্রয় আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে। মহাপুরুষ মহারাজ বলছেন, তা বাবা খুব আশীর্বাদ করছি, ঠাকুরের আশ্রয় থেকে তোমার মানব জীবন ধন্য হয়ে যাক। মনের বিকারের কথা যা বলছো ওসব দিকে বেশি নজর দিও না, জানো তো ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ, তাঁর শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হিট করবে, আর জোর করতে পারবে না। যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তার কাছে কেঁদে প্রার্থনা করবে, প্রভু আমি তো দুর্বল, আমায় রক্ষা করো, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আমি তো তোমারই আশ্রিত দাস। এইভাবে তাকে সব জানাবে, তবে তিনি তোমার প্রার্থনা শুনবেন। তুমি খুব ভোরে ওঠো তো, খুব ভোর ভোর উঠবে, রাত 3-4টার পর আর ঘুমাবে না, সাধু তখন আর ঘুমাবে কি, রাত্রে খুব সামান্য খাবে, তবেই দেখবে 3-3:30 সময় ঘুম ভেঙে যাবে আর বেশ রিফ্রেশড, সতেজ বোধ করবে। ঠাকুর বলতেন রাতের খাবার তো জল খাবার, আমরা তো রাত্রে খুব সামান্যই খাই, ঠাকুরের কাছে যখন যেতুম তখন থেকেই ওই অভ্যাস হয়ে গেছে। এইবার তিনি প্রার্থনা করছেন, বলছেন ঠাকুরের আশ্রয় থেকে মানব জীবন ধন্য হয়ে যায়। এবার আমাদের ইটারনাল কোয়েশ্চেন, যে প্রশ্ন থাকে যে আমরা ভালো হতে চাই অথচ ভালো হতে পারি না, বাড়ি খালি খারাপ চিন্তাগুলো আসে, সেগুলো আমাদের প্রতি মুহূর্তে পরাভূত পরাজিত করে দেয়। কি সুন্দর উত্তর দিচ্ছেন, কত সহজ, বলছেন ওই দিকে নজর দেবে না। এটা যদি আমরা খুব ভালো করে ভাবি, আমরা যে কারণে, যে বন্ধনের কারণে, যে আসক্তির কারণে আমরা বারবার পরাভূত হই, সেই আসক্তিটি যদি বারবার চিন্তা করে দেখি তাহলে একটা সময় দেখব আমাদের সারাটা দিন চলে গেছে শুধু সেই আসক্তির কথা চিন্তা করতে করতে। আমরা যদি সেটা না চিন্তা করি, বলছেন তাহলে চিন্তা করার বিষয়বস্তু কি, বলছেন শ্রীরামকৃষ্ণের মূর্তি। বলছেন কেন সেই মূর্তি সুন্দর, কারণ বলছেন সেইটি হচ্ছে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। যখন আমরা অন্ধকার, আমাদের যে বিকারগুলো সেটা হচ্ছে মনের অন্ধকার, আমরা যখন অন্ধকার ঘরের ভেতরে থাকি, তারপরে যে মুহূর্তে সেই ঘরেতে একটা উজ্জ্বল বাতি জ্বালি, মুহূর্তের মধ্যে সেই অন্ধকার ঘর থেকে অপসৃত হয়, একটু একটু করে যায় না, অপসৃত হয়ে যায়। ঠিক সেই রকম যে মুহূর্তে আমাদের বিকারগ্রস্ত মন সেই শ্রীরামকৃষ্ণের উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তির কথা চিন্তা করে, সঙ্গে সঙ্গে আমাদের সেই বিকারগ্রস্ত মন ধীরে ধীরে
সেই বিকার থেকে মুক্ত হয়। আর এই ভাবটিকে সবসময় জাগিয়ে রাখার কথা, কনস্ট্যান্ট রিমেম্বরেন্স, প্রতি মুহূর্তে সর্বদা তাকে তার নাম জপ করা এবং তার কাছে প্রার্থনা করা, বলা আমি চেষ্টা করছি কিন্তু এটা যথেষ্ট না, তাই বলছেন আমি দুর্বল, আমায় রক্ষা করো, তুমি না বাঁচালে কে বাঁচাবে, আমি তো তোমার আশ্রিত দাস, এইভাবে তাকে সব জানাবে। এই যে এইভাবে তাকে সব জানাবে কথার অর্থটা হচ্ছে এই, আমরা ভগবান ছাড়া ভগবানের বিষয়ে অন্য সবাইকে জানাতে পারি, জানাবার প্রয়োজন মনে করে থাকি, কিন্তু যিনি মালিক, যারা শরণাগত হয়েছি, যাকে ছাড়া আমাদের আর কোনো পথ নেই, তাকে যদি আঁকড়ে ধরি তাহলে আর জীবনে অন্য কোনো ভাব আসবে না। তাই বলছেন খুব ভোর ভোর উঠে সে সময় রিফ্রেশ থাকবে, এর জন্য কি করতে হবে, রাত্রে অল্প খাবার খেতে হবে, কারণ অল্প হালকা খাবার খেলে আমাদের শরীরে খুব কম শক্তি ব্যয় হবে সেটাকে হজম করার জন্য, আর যেটুকু শক্তি থাকবে সেই শক্তিটি ব্যয় হবে আমার সাধন ভজনের জন্য। এই সময় মঠের ভাণ্ডারী মহারাজ প্রণামান্তে মহাপুরুষ মহারাজকে বললেন যে জনৈক ভক্ত তার মৃত স্ত্রীর উদ্দেশ্যে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগরাগাদির জন্য কিছু টাকা দিয়েছেন। মহাপুরুষ মহারাজ ইহা শুনিয়া বলিলেন, ঠাকুর তো শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করতে পারতেন না, অতএব এই বিষয়ে সেই ভক্তটিকে জানিয়ে দাও, আমরা জেনে শুনে কি করে তাঁর ভোগে এসব দিই, এ তো খেলার ঠাকুর নয়, আর মন গড়া বা কাল্পনিক ঠাকুরও নয়, এ বাবা জ্যান্ত ঠাকুর বসে আছেন, কোনো প্রকার অন্যায় হলে তখনই জানিয়ে দেন। এইবার একবারে শেষ অংশে এসে আমরা উপস্থিত হয়েছি আজকের পাঠে, সেটা হচ্ছে এই, একজন শ্রাদ্ধের তার স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার উপলক্ষে ঠাকুরের বিশেষ পুজো এবং ভোগরাগাদির জন্য টাকা দিয়েছেন, এটা সন্ন্যাসীরা এটা গ্রহণ করতে পারেন না, কারণ সন্ন্যাসীদের যেহেতু শ্রাদ্ধাদি হয়ে গেছে তাহলে তারা এই যে গৃহস্থের যে দশবিধ কর্ম আছে এসবের তারা অনেক বাইরে, অতএব এইসব কর্মের মধ্যে বা এই কর্ম সংক্রান্ত কোনো কিছুর মধ্যে তিনি জড়িয়ে থাকতে পারেন না। এছাড়া ঠাকুরের কথা যে শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করলে তাতে ভক্তির হানি হয়ে থাকে, এরবারে শেষ অংশ যেটা বলছেন, বলছেন এ তো খেলার ঠাকুর নয়, আর মন গড়া বা কাল্পনিক ঠাকুরও নয়, এই যে এই মূর্তি যাকে আমরা ধরে থাকি, যাকে আমরা চিন্তা করি, যাকে আমরা ভালোবাসি, এটা যেন আমাদের জন্য একটা ওয়ার্নিং, আমরা একটা খারাপ জিনিস বা একটা খেলার জিনিস নিয়ে এটা কিছু খেলছি না, একটা জীবন্ত জাগ্রত মূর্তিকে নিয়ে খেলছি, যিনি কালের পর কাল যুগের পর যুগ অবস্থিত থেকে মানুষের কল্যাণ সাধন করবেন। মা ঠাকুরুন বলে গেছেন এ যুগের ভক্তরা ভারী সেয়ানা, তারা অবতারের কেমন ছবি তুলে রেখেছে, আবার এক জায়গায় বলছেন তার ছায়া আর কায়া সমান, এ দুটি যেন আমাদের কাছে বড় আশ্বাসের কথা, আমরা যারা শ্রীরামকৃষ্ণকে দেখিনি, আমরা যারা মা শারদা শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী সন্তানদের দেখিনি, তাঁদের জন্য একটা বড় আশ্বাসের কথা, আমরা তাদের চিত্রপট দেখেছি, সেই চিত্রপট যদি আমরা বিশ্বাস করি তিনি জীবন্ত আছেন, তিনি জাগ্রত আছেন, একসময় আমরা নিশ্চিত ওই চিত্রপটের ভেতরেই তার পবিত্র দর্শন পাব, তার উপস্থিতি অনুভব করতে পারব। মহাপুরুষ মহারাজ যেন সেই কথাই বলছেন, বলছেন তো খেলার ঠাকুর নয়, আর মন গড়া কাল্পনিক ঠাকুরও নয়, এই যে বাবা জ্যান্ত ঠাকুর বসে আছে, জীবন্ত জাগ্রত বিগ্রহ বসে আছেন, কোনো প্রকার অন্যায় হলেই তিনি তখনই জানিয়ে দেন, তার মানে কি তার হাতে একটা ডেমস আছে সেটা মেরে তিনি আমাদের সোজা করে দেন, তা নয়, আমরা যে মুহূর্তে পথহারা হই সে মুহূর্তে তিনি তার উপস্থিত দিয়ে বোঝান। রবীন্দ্রনাথ লিখছেন কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে ও হৃদি অমনি ও মুখ হেরি সরমে সে হয় সারা, তিনি আমাদের এত ভালোবাসেন এত ভালোবাসেন, যখনই আমরা পথহারা হয়ে যাই, যখনই আমরা বিপথু হয়ে যাই, তিনি তার সেই উপস্থিতি দিয়ে আমাদেরকে আবার সেই পথের সঠিক পথের সন্ধান দেয়, আমরা যে হারিয়ে যাই সেই হারানো পথ থেকে আবার জীবনকে নতুন করে দেখার একটা পথ, একটা জীবনের একটা গতি তিনি খুঁজে দেন। আজকের মতো এখানেই আমরা থামছি, করোনায় আক্রান্ত সকলে আপনারা গৃহবন্দী আছেন, যতটা সম্ভব মনের স্থৈর্য রাখার জন্য ভগবানের নাম করুন।
আজকে আমরা এক জায়গায় বলছিলাম যে কেমন করে থাকবেন, একজন জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম বারবার করার কথা, হলিউড আশ্রমের কথা শুনছিলাম, সেখানে সারাদিনে বারবার নানা সময় জপ করার কথা বলা আছে। তারা সারাদিনে নানা সময় সেখানকার সাধু সন্ন্যাসী এবং ভক্তরা তারা সেই সমবেত প্রার্থনা সমবেত জপ ধ্যানে তারা বসেন। আমরা সমবেত না পারি, যদি একাকী ইন্ডিভিজুয়ালি যদি পারি, তাহলে দেখবেন যত ভগবানের কাছে যাব, যত সংশয়কে তাড়িয়ে দেব, তত এই পরিস্থিতিকে আমরা সহজে মোকাবিলা করব। জগন মাতার কাছে প্রার্থনা করি তিনি আমাদের সকলের কল্যাণ করুন। আমরা আবার ভগবানের ইচ্ছা হলে শিবানন্দবাণীর পরবর্তী অধ্যায় আমরা যাব। প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।